প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গল্পের নতুন আরো একটি এপিসোডে। আপনারা জানেন, প্রত্যেক এপিসোডে প্রবাসে থাকা কোনো শিল্পীকে, কোনো অতিথিকে আমরা আমাদের আয়োজনে নিয়ে আসি এবং তারপর তার সাথে তার গল্প শুনি, তার জীবনের গল্প শুনি। আজকেও এর ব্যতিক্রম নয়। আজকেও এই এপিসোডে রয়েছেন একজন প্রবাসের শিল্পী, মানে প্রবাসে এই মুহূর্তে আছেন এমন একজন শিল্পী যার সাথে তার জীবনের গল্প, তার বিভিন্ন গল্প নিয়ে আমরা গল্প করব। আজকে আমার এপিসোডে কে উপস্থিত আছেন সেটা বলার আগে আমাকে বলতেই হবে যে আমি একটু নার্ভাস, বিকজ আমি আমার ক্যারিয়ারে অনেককে ইন্টারভিউ করেছি, আমার ক্যারিয়ারে আমি অনেক শিল্পীর সাথে প্রোগ্রাম করেছি, কিন্তু ইনার সাথে কখনো অ্যাজ এ হোস্ট প্রোগ্রাম করা হয়নি। সবসময় দেখা গেছে আমরা দুজনই একসাথে প্রোগ্রামে গেস্ট হয়ে গেছি, কিংবা যে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি দুজনে একসাথে গেস্ট হয়ে, কখনো আমি হোস্ট তিনি গেস্ট, কিংবা তিনি হোস্ট আমি গেস্ট, এটা কখনোই হয়নি। আমি আর কথা না বাড়িয়ে তাকে সামনে আনছি এবং তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন নান আদান, অভিনেতা, এবং সেই সাথে তার আরো একটি পরিচয় আছেন, তিনি হচ্ছেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এবং সেই সাথে তিনি আমার হাজবেন্ড সৈয়দ আদনান ফারুক হিলগর। হ্যালো, ঈদ মুবারক। ঈদ মুবারক। আচ্ছা, এটা খুবই একটা, কেমন আছো বলো, বলতেছিল তো বলো কেমন আছেন বলো। বলতে চাই না, কারণ তুমি ভালো আছো আমি জানি। আমি একটু শুরুতে যাই। নরমালি আমাদের প্রোগ্রামের যে মডিউলটা, প্রবাসে থাকা এই মুহূর্তে যে শিল্পীরা আছেন তাদের সাথে আমরা আমাদের এই এপিসোড গুলো সাজিয়েছি। তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাবো যে যদিও একই সাথে আছি, একসাথে ঘর করছি, দুজন পার্টনার্স আমরা, বাট তারপরও কিন্তু থাকে না, মানুষের লাইফ কিন্তু ফুল অফ মিস্ট্রিজ। সো তোমার জীবনের পুরোটাই কিন্তু আমার জানা নাই, আমার জীবনের পুরোটাই তোমার জানা নেই, যদিও জানতে হয় না কখনো, শেষ মুহূর্ত পর্যন্ত জানতে হয়। তো তোমার শুরুটা সম্পর্কে অনেকেই জানে, তারপরও আমি একটু জানি যে থিয়েটার করেছো, থিয়েটার থেকেই তোমার ইনফ্যাক্ট অভিনেতা হওয়ার যে স্বপ্ন, অভিনেতা হওয়া, এর আগে কালচারাল দিকে তোমার ইনভলভমেন্ট কতটুকু ছিল? আচ্ছা, শুরুতে একটা বিষয় আমি ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে আমি এই মুহূর্তে প্রবাসী শিল্পী না। আমরা বেড়াতে এসে লকডাউনের কারণে আটকে গেছি, সেই কারণে এই মুহূর্তে আমরা বাধ্য হয়ে প্রবাসী বলা হচ্ছে আমাদেরকে, এই টাইটেল দেয়া হচ্ছে, বাট স্টিল উই আর নট প্রবাসী শিল্পী আর কি। আচ্ছা, এরপরে যেটা প্রশ্ন, কালচারাল অ্যাক্টিভিটি, আসলে মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা যখন ছোট ছিলাম আমাদের বয়সে, তখন যেরকম হতো আমারটাও ঠিক সেরকম, যে আমাদের বাসা থেকে একটু গান শেখানোর আয়োজন করা, একটু যে কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ থাকা। আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, আমরা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ছিলাম, আমরা খুলনায় ছিলাম, আমরা চিটাংয়ে ছিলাম, তো ওইখানে আমরা একটা ক্যাম্পাস বেসড, মানে আমার বাবা ছিলেন জুট মিলের, তো প্রত্যেকটা জুট মিলেরই একটা আলাদা ক্যাম্পাস কলোনি ছিল। সেই কলোনিতে দেখা যেত যে ঢাকা থেকে যখন বড় সাহেব যেতেন, যে ধরো যে কখনো সেক্রেটারি সাহেব, জুট সেক্রেটারি অথবা জুট মিনিস্টার, এই ধরনের কেউ যখন যেতেন, তখন বিশাল একটা লোকাল যারা অফিসাররা ছিলেন তাদের ছেলে মেয়েরা বা অফিসারদের ওয়াইফরা সব মিলিয়ে একটা কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হতো। এই ধরনের অনুষ্ঠান কিন্তু বছরে প্রায় 6-7টা, 8-10টা লেগেই থাকে, তো ওইগুলাতে আমাদের পারফর্ম করা, এটাই ছিল আসলে আমাদের কালচারাল। এই যে গান শেখা বা নাচ শেখা, যে যেটাই করতো সেটা একটা ডিসপ্লে করার, ওইটাই ছিল অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। যেহেতু আমার শ্বশুর বাড়ি, আমার আমার শ্বশুর শাশুড়ি, আমার ফ্যামিলি, আমি তাদেরকে ভালো মতোই চিনি, জানি, যদিও তারা একেবারেই ওরকম না, একদমই যে খুবই স্ট্রিক্ট প্যারেন্টস তারা কখনোই তা না, বাট তারপরও প্রত্যেকটা ছেলে মেয়েদেরই কিন্তু এরকম একটা বিষয় থাকে যে মিডিয়াতে কাজ করতে যাওয়ার আগে, স্পেশালি মেয়েদের হয়, ছেলেদের একটু কম হয়তো, যাওয়ার আগে নানান ধরনের হয়তো কমপ্লেইন্স থাকে, নানান ধরনের হয়তো বাধা থাকে। তোমার কি এরকম ছিল কখনো? এটা আমার জানার, অবশ্যই ছিল। এটা আমার মিডিয়া স্টার্টিং এর সময় বাধাটা হয়নি, আমার বাধাটা হয়েছে কি যে ধরো আমি তো দেশ নাটকের মেম্বার, তো দেশ নাটকে যখন আমি জয়েন করব বলে অ্যাপ্লাই করি, সার্কুলার দেখে অ্যাপ্লাই করি, তারপরে তারা যখন আমাকে একটা ইন্টারভিউতে ডাকে আমি ইন্টারভিউ অ্যাটেন্ড করি এবং দেশ নাটকে আবার আমাকে আরেকটা চিঠি পাঠায় যে তারা আমাকে, আমি ইন্টারভিউতে পাশ করেছি, এখন আমাকে জয়েন করতে হবে। এই চিঠিটা যেদিন আসছে, এই কথা তুমি জানো না, সেই কথাটা আমি তোমাকে ইনফরমেশন দিই, এই চিঠিটা যেদিন আমাদের বাসায় আসছে, প্রথম আসার পরে সম্ভবত আম্মুর হাতে পড়ছে অথবা কার হাতে পড়ছে আমি জানি না, আম্মুর কাছে চিঠিটা যাওয়ার পরে
আম্মু সেই চিঠিটা দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, বুঝছো? কারণ হচ্ছে কি, খুশিতে না, এটা হচ্ছে দুঃখে কানছে। খুশিতে কানলে তো হইতো, এবং দুঃখে কানছে কেন, সে থিয়েটারে জয়েন করতেছে মানেই মনে হচ্ছে যে আমি একদম নায়ক রাজ রাজ্জাক হয়ে গেছি, সেরকম একটা লেভেলে চলে গেছি। কিন্তু এইটা যে থিয়েটার, বেইলি রোডের একটা দল, সেই দলের সর্বকনিষ্ঠ মেম্বার আমি, আমার জীবনে কিছু হতেও পারে নাও হতে পারে। তো ওই রকম জায়গা থেকেই আমার মা এই ধরনের একটা এক্সপেকটেশন তৈরি করে। তো তারপরে তো অনেক পরবর্তীতে গিয়ে আস্তে 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 গিয়ে টেলিভিশন তো আরো পরের বিষয়, অনেক পরে হয়েছে। থিয়েটার তো অনেকেই করে, বাট সেই থিয়েটার থেকে এসে টেলিভিশনে সুযোগ পাওয়া, সেখানে ফ্লরিশ করা, সেখানে পপুলার হওয়া এবং নাম, মানে নাম ক্রিয়েট করা, ইটস নট দ্যাট ইজি। তো তোমার কোনো স্ট্রাগল ছিল কিনা প্রফেশনালি থিয়েটার থেকে এসে টেলিভিশনে সেটেল হওয়াতে? অবশ্যই স্ট্রাগল ছিল, এটা আমি বলি যে আমাদের থিয়েটার জায়গা থেকে যে কয়জন অভিনেতা অভিনেত্রীরা উঠে আসছেন আর যারা থিয়েটার বাইরের থেকে উঠে আসছেন, তাদের মধ্যে কিন্তু বেসিক একটা বিশাল স্ট্রাগলের গল্প আগেই হয়ে থাকে। আমাদের মেইল আর্টিস্টদের ক্ষেত্রে স্ট্রাগলটা আরেকটু বেশি হয়। যেমন কি, ধরো যখন থিয়েটারে একটা ছেলে বা মেয়ে ইনভলভ হয়ে যায়, তখন কিন্তু তার ধ্যান বলো, জ্ঞান বলো, সমস্ত কিছু অভিনয় কেন্দ্রিকই হয়েছে। তো এর মধ্যে আবার একটা সার্টেন লেভেলে, তুমি আমাকে অনেক ভালো জানো, যে আমি যখন যেটার ভিতরে ফোকাসড হই ওইটা অনেক বেশি ফোকাসড হয়ে যায়। এটা হচ্ছে আমার একটা অনেক ভালো গুণ, আবার এটার একটা খারাপ গুণও আছে। তো আমি যখন ফোকাসড হয়ে গেছি, আমার মতো তো আরো অনেকগুলো চরিত্র আছে থিয়েটার, এরা যখন অনেক ফোকাসড হয়ে যায় যে না আমি অভিনয় ছাড়া আর কিছুই ভাবতে পারছি না জীবনে, তখন কিন্তু তার আলটিমেট গোলটা ওইদিকেই ডাইভার্ট হয়। কিন্তু এই গোল পর্যন্ত সবাই কি পৌঁছাতে পারে, তা তো পারে না। আমরা তো আমাদের সাথে হয়তো একসাথে অভিনয় শুরু করেছি 50 জন, আমরা একই ব্যাচের মতো, কিন্তু সেই 50 জন থেকে হয়তো আমরা ফাইনালি অভিনয়টাকে পেশা হিসেবে নিতে পারছি 5 জন, বাকি 45 জন তো পারেনি। সেটা পারেনি যে তারা লেস ট্যালেন্টেড ছিল, নট দ্যাট, সবাই যে লেস ট্যালেন্টেড ছিল তা না, অনেকে হয়তো ট্যালেন্টেডও ছিল, কিন্তু ওই যে হয় না যে প্রপার অপরচুনিটি, আমি বলবো যে প্রপার অপরচুনিটি পাওয়া, হার্ডওয়ার্ক তো করবাই, কিন্তু সাথে একটা প্রপার অপরচুনিটি থাকতে হবে, সামটাইমস তোমার লাকটাও একটু ফেভার করতে হবে একটা জায়গা। তো সেই সমস্ত সবকিছু মিলায় আমার কাছে মনে হয় ওই যে টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য যে দূর পর্যন্ত যেতে হয় ওইটাই হচ্ছে স্ট্রাগল। এবং থিয়েটারের ছেলে মেয়েদের স্ট্রাগলটা কিন্তু একটু বেশি। তোমরা যারা অন্যান্য মিডিয়াম থেকে অভিনয়ে আসছো, তাদের প্রফেশনালি অভিনয়ে আসছো, তাদের তুলনায় থিয়েটারের ছেলে মেয়েদের স্ট্রাগলটা একটু বেশি আমি, এবং স্ট্রাগলটা বেশি বলেই সেটা হয়তো পাকা পোক্তটাও অনেক বেশি হয়। এই গল্প আমরা আরো শুনবো, এছাড়া এছাড়া আরো যা যা গল্প আছে সবই শুনবো। তবে এই মুহূর্তে প্রিয় দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরবো বিরতির পর। বিরতির পর ফিরে এসে গল্প করবো আরো। ছোট্ট একটি বিরতির পর প্রিয় দর্শক আরো একবার ওয়েলকাম জানাচ্ছি চ্যানেল 9 এর পর্দায় আমাদের গল্পে। নওশিন আছি সাথে এবং আমাদের আজকে এপিসোডে উপস্থিত আছেন আদনান ফারুকী লোর। ব্রেকে যাওয়ার আগে তোমার স্ট্রাগল নিয়ে কথা বলছিলাম, এবার ফেরত এসে এই অনেক স্ট্রাগল পার করে তো টেলিভিশনে স্টার্ট হলো, টেলিভিশনে অনেক হলো, টেলিভিশনে কাজ করেছো, কখনো কি আগে ভেবেছিলে যখন থিয়েটার করতে তখন কি তোমার ভাবনা ছিল যে না একদিন মেইন স্ট্রিমে গিয়ে কাজ করব, টেলিভিশনে গিয়ে কাজ করব, কিংবা ফিল্ম করব, এই ধরনের কোনো ইচ্ছা কি কখনো ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, ওই ইচ্ছা তো হয়, আমি বললাম না, ওই তোমার আগের যে প্রশ্নটা ছিল যে স্ট্রাগলের যে কথাটা তুমি আনছো, সেই স্ট্রাগলটা তো তৈরি হয় ওইখান থেকে যে আমি মেইন স্ট্রিমে যাব, অভিনয় করব, এইটাই তো ড্রিম। ওই ড্রিমটাকে অ্যাচিভ করতে গিয়েই তো আসলে স্ট্রাগলটা শুরু হয়। সো টেলিভিশনে অনেকগুলো দিন পার করার পরে তোমার একটা ডিফারেন্ট জনার তুমি ক্রিয়েট করেছো, সেটা হচ্ছে অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর আমরা যেটাকে বলছি। সো আমি এই জার্নিটা জানি, বিকজ অলরেডি ততদিনে আমি তোমার লাইফে এসেছি এবং তোমার এই পথ চলাটা আমার জানা আছে, হয়তো দর্শকদের জানা নেই। সো এই চিন্তাটা কেন? এটার পিছনে আসলে দুইটা জিনিস আছে।
সেটা হচ্ছে যে আমি সম্ভবত প্রফেশনাল অভিনয় শুরু করি 2003-04 এরকম সময় থেকে, যখন মানে একদমই পেশাদার অভিনেতা। ওই সময় থেকে আনুমানিক 2014-15 এই সময়টা পর্যন্ত ফ্যান্টাস্টিক, 13-14-15 এই পর্যন্ত, হ্যাঁ 14 বলা যায়, 15 বলা যায়, ফ্যান্টাস্টিক টাইম কিন্তু আমরা কাটিয়েছি। যে আমরা একের পর হিট কন্টেন্ট, আমাদের নাটক গেছে, মানুষ ফিডব্যাক দিত, মানুষ ফোন করে, অনেকে বিভিন্ন ভাবে আমাদের ফোন নাম্বার ম্যানেজ করতো, সেই ফোন নাম্বার দিয়ে SMS করতো বা ফোন কল করতো, রাস্তায় দেখা হলে নাটকের নাম ধরে, নির্দিষ্ট সিন ধরে রেফারেন্স টানতো যে ওই জায়গাটা অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে একটা পয়েন্ট অফ ভিউ। আরেকটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে ডিজিটালে আমার ব্যক্তিগত এক ধরনের ইন্টারেস্ট শুরু থেকেই ছিল, যখন থেকেই ডিজিটাল মিডিয়াম আসা শুরু। আচ্ছা, 2015-র দিক থেকে সাডেনলি আমি ফিল করা শুরু করলাম যে না, এখন তো আর কোনো নাটকের ফিডব্যাক পাওয়া যায় না। যে একটা মানে মাসে 28-30 দিন আমরা অভিনয় করে চলে আসছি, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছি, একটা টাকার খাম দিচ্ছে, সেই টাকার খাম নিয়ে চলে আসছি, কিন্তু যে কাজটা করলাম সারাদিন সেটার কি কোনো ফিডব্যাক পাই? ফিডব্যাক তো পাই না, তাহলে কি করছি আর মানুষ কি দেখছে? সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে আমি যদি নেক্সট জেনারেশনের কাছে আমাকে জীবিত রাখতে চাই, তাহলে আমার একটা ডিজিটাল আইডেন্টিটি তৈরি হওয়া দরকার। যেখানে ডিজিটাল ইজ, আমরা বলে থাকি যে এখন ইউটিউবের যুগ, ডিজিটাল যুগ, এখন ইয়াংদের যুগ, সেখানে আসলে তোমার জন্য কতটুকু চ্যালেঞ্জিং ছিল সেটা তুমি বলবে। বা তার আগে অভিনয়ের জীবনটা নিয়ে একটুখানি লাস্ট একটা কথা শুনে আসি। এত বছরের অভিনয় জীবনে কি কোনো ক্ষোভ আছে অভিনয় নিয়ে, মানে এই জীবনটা নিয়ে কিংবা এই ক্যারিয়ারটা নিয়ে? পুরোটা নিয়েই ক্ষোভ আছে আমার। কিসের ক্ষোভ? ক্ষোভটা হচ্ছে যে আমরা যখন ছোট, আমাদের ক্যারিয়ারে যখন একদম শিশু শুরু করছি, ধরো 99-2000 এরকম সময়, তখন থেকে আমরা স্বপ্ন দেখে আসছি যে আমাদের দেশের কন্টেন্ট একদিন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হবে। আজকে বাংলাদেশে যে ছেলেটি অভিনয় বলো বা এন্টারটেইনমেন্টের কোনো একটা মিডিয়ামে কাজ করতে ঢুকছে, জয়েন করছে, সেও কিন্তু স্বপ্ন দেখে আসছে যে বাংলাদেশের কন্টেন্ট একদিন সাংঘাতিক কিছু একটা হবে। এই স্বপ্নই আমরা দেখে গেলাম, কিন্তু আমাদের কন্টেন্টটা জীবনেও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে গেল না বা ইন্টারন্যাশনাল ফিল্ডে গেল না জিনিসটা। এবং বাংলাদেশের কন্টেন্ট মার্কেটিং এর উপরে যারা মার্কেটিং করেন, কন্টেন্ট মার্কেটিং, সেটা টেলিভিশন চ্যানেল হতে পারে, বিভিন্ন কোম্পানি ওরিয়েন্টেড, এদের উপরে আমার একটা বিশাল ক্ষোভ আছে। সেটা হচ্ছে আমরা কোনোদিন আমাদের কাউকে সুপারস্টার বানাতেই পারি না। দেখো, সুপারস্টার তো মানুষ মায়ের পেট থেকে হয়ে আসে না, বা একজনের ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্ট কিন্তু নিজে নিজেকে সুপারস্টার বানাতে পারবে না। সুপারস্টার বানানোর কিন্তু লোক আছে আলাদা। সেই সুপারস্টার বানানোর লোকগুলা সুপারস্টার বানানোর দিকে কনসেন্ট্রেশন না ক্রিয়েট করে, সুপার কন্টেন্ট ক্রিয়েশনের দিকে কনসেন্ট্রেট না করে, কত চিপে কন্টেন্ট করা যায় সেই দিকে ফোকাসড হওয়া শুরু করলো। তারপরও আমার কাছে মনে হয় যে আমি সবসময়, এটা আমরা নিজেরাও কিন্তু আলোচনা করি, যে আমাদের বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা অনেক চ্যালেঞ্জেড, অনেক ভালো অভিনয় করে, আমাদের কনসেপ্ট কিংবা আমাদের মেকিং ওয়াইজ উই আর ভেরি ম্যাচিওর স্মার্ট। আমরা বাজেটের জায়গা থেকে হয়তো একটু ঝামেলায় পড়ে যাই, এনিওয়ে ওটা আমরা ইয়েতে থাকি, আমরা এগুলো নিয়ে আর কথা না বলে আমরা অন্য গল্প বলি। তোমার এই যে ডিজিটাল যেই কন্টেন্ট বানানোর যেই জার্নিটা, এখানে তুমি আমাকে সাথে নিয়ে কিছু কিছু জায়গায় গেছো, আর অনেক ম্যাক্সিমাম জায়গায় আমি তোমার সাথে যাইনি, তুমি বিভিন্ন জায়গায় যে যখন খাও এক একাই খাও, তো কয়েকটা ইনসিডেন্ট যেগুলো আমি জানি, আমি তো জানলাম, বা দর্শকদের সাথে একটু শেয়ার করো। আমি যখন এই ক্যারিয়ারটা শুরু করি, আমি কিন্তু একদম ফ্রেশার হিসেবেই শুরু করতে চাইছি, যে প্রতিটা মুহূর্তে যা এক্সপিরিয়েন্স করব সেটা যেন আমার সারা জীবন মনে থাকে। তো এই কারণে আমার চ্যানেলের যখন যে ক্ষমতাটুকু ছিল অতটুকুই কিন্তু আমরা মানি ইনভেস্ট করতাম, ঠিক আছে? এমন না যে আমি পার্সোনালি হিল্লোল, আমার পকেটে টাকা আছে, আচ্ছা আমি খুব একটু বিলাসিতা করে ফেলি, তা কিন্তু না। তো সেই জায়গা থেকে আমাদের মনে আছে যে আমরা যখন প্রথম সিরিজ কলকাতায় শুট করি, সেই সিরিজ শুটের একদিনে আমরা 6টা ভিডিও শুট করেছিলাম। সো 6টা ভিডিও মানে সকাল
থেকে নিয়ে রাত পর্যন্ত আমরা সন্ধ্যা টন্দা পর্যন্ত আমরা 6টা ভিডিও শুট করছি, মানে 6টা রেস্টুরেন্ট কভার করছি এবং প্রতিটা রেস্টুরেন্টে একটা করে কমপ্লিট মিল। মানে মানুষ তো সাধারণত 3 বেলা খায়, সকালে ব্রেকফাস্ট করে, দুপুরে লাঞ্চ করে, রাতে একটু ডিনার করে, এর মাঝে মাঝে হালকা হয়তো স্ন্যাক্স খায়। কিন্তু সেই দিন আমরা আসলে 6 বেলা মানে 6 বার খেয়েছি সন্ধ্যা পর্যন্ত এবং ফুল মিল, তার মধ্যে বিরিয়ানি ছিল, ভজহরি মান্নার মতো বাঙালি ডিশ ছিল পুরা। সো আনবিলিভেবল, ওই দিন আমাদের তালু পর্যন্ত খাবার উঠে গেছিল মনে হয়, একদম তালু অবধি। আর সম্মুখিত ছিল যে আমাদের ক্যামেরা অপারেট করে ইয়েতে, ওর মতো খাদক সেদিন নাভিশ্বাস উঠেছে। বাট এরকম শুধু একবার না, আমি একটু দর্শকদেরকে বলি, যেহেতু যেখানেই যেটা হয় ওভার দ্য ফোনে তো আমি তো শুনি, এরকম নাভিশ্বাস ওঠার মতো তারা বহুতই খায়। এই খাবার গল্পগুলো শুনবো আরো, সেই সাথে আরো অনেক গল্প শুনবো, তবে এই মুহূর্তে একটা ব্রেকে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসবো, ফিরে এসে আবারও গল্প চলে যাবো। আরো একবার ওয়েলকাম জানাচ্ছি, আমি নওশিন, চ্যানেল 9 এর পর্দায় আমাদের গল্প নিয়ে আমাদের সাথে অতিথি হিসেবে আজকে আছেন আদনান ফারুক খিন্দল। চলে যাব তার কাছে, শুনবো তার গল্প। আচ্ছা, আমরা ব্রেকে যাবার আগে তোমার নাভিশ্বাস উঠে যাওয়ার গল্প শুনছিলাম খেতে খেতে, এই যে এত খাও তারপরে তো তোমার খাওয়া শেষ হয় না, তুমি তো তারপরেও খাইতে ইচ্ছা হয়। দেখো, আমি এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে লুক্রেটিভ পেশাটা হচ্ছে আমার, কি সেটা? খাওয়া এবং ঘোরা। একটা মানুষ যদি খেয়ে এবং ঘুরে বেঁচে থাকতে পারে, এর চাইতে সুখ আর শান্তি পৃথিবীতে কি আছে বলো? আচ্ছা, আমার এই প্রোগ্রামের মডিউলটা হচ্ছে আমরা কিছু কাজ নিয়ে কথা বলি, প্রবাস জীবন নিয়ে কথা বলি, আবার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি। তো তোমার আর আমার পার্সোনাল লাইফ নিয়ে আমার তো জানার কিছু নাই, তারপরেও জানার আছে। হ্যাঁ, তোমার মনে আছে আমাদের প্রেম কবে শুরু হয়েছিল? মনে আছে। কত সালে? 2011 সালে। তারিখ বল। সেপ্টেম্বরের 4 তারিখ না 5 তারিখ? সেপ্টেম্বর, ঠিক আছে, তারিখ বলো আবার। 4 অথবা 5? 6 তারিখ। আচ্ছা, যাই হোক, 4-5। তো তোমার আমার সাথে তোমার প্রেমটা শুরু হলো কি করে, তোমার মনে আছে? তোমরা তো প্রথম এসএমএস করছিলাম না এই বিষয়ে? হ্যাঁ, কি এসএমএস করছিলে সেটা মনে আছে কিনা? হ্যাঁ, তুমি বলো, তোমার মনে আছে কিনা? আচ্ছা, আই এম দা হোস্ট, তুমি বলো এখন। আচ্ছা, আমি এই টাইমে আমি একটু হোস্ট হই 5 মিনিটের জন্য। আমার এক্স্যাক্টলি সবকিছু মনে আছে, তুমি বলো, তুমি কি আমাকে মেসেজটা পাঠিয়েছিলে? আমার মনে আছে যে তুমি আর আমি মনে হয় সারাদিন শুট ছিল আমাদের, বাট বৃষ্টির কারণে শুট হয়নি, আমরা সারাদিনই বসেছিলাম ইউনিটে, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তারপরে তুমি চলে গেলে, তারপরে আমিও কিছুক্ষণ পরে বাসার দিকে রওনা হইলাম। বাসায় আসতে আসতে রাস্তায় আমি তোমাকে এসএমএস করেছিলাম যে আই থিঙ্ক আই হ্যাভ স্টার্টেড মিসিং। টেলিভিশনে অনেকদিন অভিনয় করেছো, সিনেমা অবশ্য। এখনকার কাজ নিয়ে যদি তোমার কাছে প্রশ্ন করা হয় যে এখন যেরকম নাটক হচ্ছে, প্রোডাকশন বানানো হচ্ছে, কিংবা এখনকার যারা অভিনেতা অভিনেত্রীরা আছে, এদেরকে যদি তোমাকে এভালুয়েট করতে বলা হয়, তুমি কিভাবে করবে? অভিনেতা অভিনেত্রীদের এভালুয়েট করার তো আমি আসলে সেইভাবে এভালুয়েট করার কিছু নাই। সে অভিনেতা অভিনেত্রী যদি সে জনপ্রিয় বা পরিচিত হয়ে থাকে, সে তো তার নিজ যোগ্যতাই পরিচিত বা জনপ্রিয়। এখনকার কোন অভিনেত্রীর নাম যদি তোমাকে বলতে বলা হয় যার কাজ তোমার ভালো লাগে, তাহলে তুমি কার নাম বলবা? এইটা খুব ডিফিকাল্ট আমার জন্য, এই কারণে যে আমি লাস্ট বাংলাদেশের নাটক কবে দেখেছি এটা আমি মনে করে বলতে পারবো না। আর তোমার যদি তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি তোমার সময় যাদের সাথে অভিনয় করতে তাদের সাথে অভিনয় করা মিস করো কিনা, তুমি কি বলবা? এবং কাকে মিস করো, কার সাথে কাজ করা মিস করো? আমি আমার কোয়ার্টিসদের মধ্যে সবচেয়ে বেশি মিস করি অপিকে। এখন আমরা আবার ডিফারেন্ট একটা সেগমেন্টে চলে যাব, সেটা হচ্ছে খুব ঝটপট করে উত্তর দিবা যা প্রশ্ন করব, পাল্টা প্রশ্ন করতে পারবা না যেটা তুমি সবসময় করো। তর্ক। আমি তোমাকে ফার্স্ট কোয়েশ্চন করছি, 3 জন অ্যাক্ট্রেসের নাম বলতে হবে, মানে আমি বলবো,
তাদেরকে এক বাক্যে তুমি বিশেষণ দিবা, তাদের তাদের সম্পর্কে এক বাক্যে তুমি বলবা। তারিন জাহান, তারিন জাহান হেভি পার্সোনালিটি। আর পড়া, হেভি পার্সোনালিটি করা। অপি করিম, ভেরি ফ্রেন্ডলি। মমো, মিস্টেরিয়াস। ওকে, পরের প্রশ্নতে যাচ্ছি। তোমার বউয়ের কোন গুণটা তোমার পছন্দ না? গুণটা পছন্দ না, অতিরিক্ত পরোপকারী অ্যাটিটিউড, এবং মানুষকে খুব তাড়াতাড়ি আপন ভাবা, এই দুইটা গুণ আমার পছন্দ না। আর তোমার বউয়ের সবচেয়ে ভালো কোয়ালিটি তোমার চোখে কি? কিছু কিছু সময় ছিল যেটা আমি কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমার মেন্টালি আমি খুব ব্রেকডাউন বা একটা ডিস্ট্রাকশন হচ্ছিল আমার, সেই জায়গাটার অনেক জায়গায় তুমি আমাকে একটা ফোকাসড ডিসিশন মেকিং এ হেল্প করছো। এই যে তোমার একটা ডাইনামিক গুণ, এই গুণটা আমার ভালো। আর কোন গুণ নাই, প্রোগ্রামটা শেষ হয়নি, তারপর খবর। এখন কি বলবো, তোমার হাতের রান্না অনেক ভালো, তোমার হাসিটা অনেক সুন্দর, এগুলো শুনতে চাও তুমি? পরের প্রশ্ন যাচ্ছি, ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমাতে যদি তুমি সুযোগ পেতে তাহলে তুমি কি হতে চাইতে, নায়ক নাকি ভিলেন? ভিলেন। আর এখন যদি কোন সিনেমাতে তোমাকে বলা হয়, অপশন দেওয়া হয়, তাহলে তুমি কি হিরো হতে চাবা না অ্যান্টি হিরো হতে চাবা? আমি ভিলেনই হতে, অ্যান্টি হিরোই চাবো, কারণ আমি নাচতে পারি না, হিরোদের অনেক নাচা লাগে। জাস্ট এই একটা রিজনে তুমি অ্যান্টি হিরো হতে চাবা? এক্স্যাক্টলি, হ্যাঁ। আর অ্যান্টি হিরোর অ্যাক্টিং স্কোপ তো অনেক বেশি, তাই না? ইন্ডাস্ট্রির কোন নায়িকাকে নিয়ে ভেগে যেতে যদি তুমি সুযোগ পেতে? মায়ের দিকে শুনলে মনে হয়, বলো বলো। উনি আমাদের বড় ভাবি, ভাবি এমনি বলে থাপ্পড় খাবি ভাই। ভাবি তো অনেকে আছে, কে সে বলো? আমি মনে বুঝতে পারতেছি, তারপর বলো। মৌ ভাবি, মৌ ভাবি, এরকম চাওয়া ওনাকে নিয়ে অনেকে। অভিনয় করতে গিয়ে তোমার কয়বার প্রেম হয়েছে? অভিনয় করতে গিয়ে বহুবার, অনেকবার, আনলিমিটেড। কোন জিনিসটা নিয়ে তোমার রিগ্রেট হয়? No regression. Life এর কোন জিনিসটা তুমি অনেক বেশি বেশি মানে satisfied? That I am happy. It was my সবচেয়ে বড় satisfaction. Thank you so much তোমার গল্পটা শেয়ার করার জন্য। আমি লাস্ট যে প্রশ্নটা তোমাকে করবো এবং আমাদের প্রোগ্রামটা শেষ করবো, সেটা হচ্ছে যে তোমার আপকামিং মানে কাজটা কি, কি কাজটা তুমি করতে চাচ্ছ এই যে ডিজিটাল ইয়েতে সেক্টরে? আমরা তো ফুড কন্টেন্ট ক্রিয়েট করি, সো ফুড কন্টেন্টই ক্রিয়েট করব। এখন এখানে আটকা পড়ে আছি, ইভেন আমরা কিন্তু এখানে বাসাতেও কন্টেন্ট ক্রিয়েট করছি এবং সেটা অ্যাবসলিউটলি ফুড বেসড। তো কিছু কিছু রেসিপি মাঝে মাঝে নিজেও রান্না করার চেষ্টা করছি। অন্যান্য বড় বড় যারা ফুড রিভিউয়ার আছে, বাংলাদেশের আছে, ওয়েস্ট বেঙ্গলের আছে, তাদের সাথে আমাদের কোলাবোরেশন হচ্ছে, প্রায় এভরিডেই হচ্ছে। সো এই অ্যাক্টিভিটিগুলো তো চলছে। আচ্ছা, সো রাইট এট দিস মোমেন্ট এগুলো নিয়েই তুমি ব্যস্ত থাকতে চাও, ভালো। যেটাই যেটা নিয়ে ব্যস্ত থাকতে চাও, যেটা তোমাকে ভালো মানে শান্তি দেয় সেটা করো, সেটাই অলওয়েজ রাইট। তো আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে এসে গেছে, আমরা শেষ করব, তবে তার আগে চ্যানেল নাইনের দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে? দর্শকদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট যে যত দ্রুত পারবেন এই লকডাউনটাকে আপনারা ঠিকঠাক মতো মানবেন, মেনে চলবেন এবং এই সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনে চলবেন। কারণ হচ্ছে এই ভাইরাসকে আপনি যত বেশি দিন বাংলাদেশের ভিতরে থাকতে দিবেন তত বেশি দিন কিন্তু আপনি এই ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে থাকবেন, ভুগবেন। যত তাড়াতাড়ি এটাকে মেনটেন করে আপনারা দূর করে দিতে পারেন তত তাড়াতাড়ি আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো, ইকোনমিক্যালি ফাইন্যান্সিয়ালি আবার সবাই ঘুরে দাঁড়াতে পারবো। দ্যাটস ইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অতিথির সাথে গল্প, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ থাকলো, দেখা হবে আবারও আগামী পর্বে নতুন অতিথির সাথে নতুন গল্পে।